প্রশান্ত মহাসাগরের এক বিস্ময়কর দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি, পৃথিবীর অন্যতম প্রাকৃতিক আশ্চর্য রেইন ফরেস্ট আমাজন বেষ্টিত এই রাষ্ট্র। হাজার হাজার বছর ধরে মানুষ এই অঞ্চলে বসবাস করে আসছে। বর্তমানেও এই দেশের লোকেরা তাদের বহু পুরনো সংস্কৃতি আগড়ে ধরে আছে। আধুনিক যুগেও পৃথিবীর যে সমস্ত অঞ্চল সম্পর্কে খুব একটা জানা যায় না, পাপুয়া নিউ গিনি সেরকম অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে। বিজ্ঞানী, গবেষক এবং প্রকৃতিপ্রেমীরা আজও পাপুয়া নিউ গিনির গহীন জঙ্গলে ছুটে যান নতুন নতুন প্রাণী ও বৃক্ষের সন্ধানে। পাপুয়া নিউ গিনি বিশ্বের সর্বাধিক সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় দেশ। মাত্র 89 লাখ বাসিন্দা নিয়েও এখানে ব্যবহৃত হয় 850টি ভাষা। এছাড়াও এখানকার বেশিরভাগ মানুষ এখনও প্রাচীনকালের মতোই গোত্রভুক্তভাবে বসবাস করে। আর অর্থনৈতিকভাবে পাপুয়া নিউ গিনি একটি উন্নয়নশীল দেশ। দেশটির অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। জনসংখ্যায় প্রায় 40% আধুনিক বিশ্বের কোনো রকম স্পর্শ ছাড়াই স্বনির্ভরভাবে জীবনযাপন করে। সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে দেশটিতে এখনও আবিষ্কার করার মতো অনেক কিছুই রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে। 1975 সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে। জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও ওশেনিয়া মহাদেশের দেশটি প্রাকৃতিক সম্পদে বেশ সমৃদ্ধ। পাহাড়, নদী আর গহীন জঙ্গলের স্বাদ পেতে দেশটিতে তাই পর্যটকের ভিড় লেগেই থাকে। হিরিমতু, টোকপিসিন ও ইংরেজি ফরাসি ভাষা, এর মধ্যে টোকপিসিন সর্বজনীন ভাষা। আয়তন 4,62,840 বর্গ কিলোমিটার। মুদ্রা কিনা। পাপুয়া নিউ গিনি হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অঞ্চলের বৃহত্তম উন্নয়নশীল দেশ। এই দেশের শতকরা 12% লোক নাগরিক সুযোগ সুবিধা পায়, বাকি সবাই মোটামুটি আদিমবাসীদের মতোই জীবনযাপন করে। এরা প্রায় সবাই বনে বা পাহাড়ে বসবাস করে। মাছ ধরা, বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এদের জীবন চলে। রকফেলার তার ডায়েরিতে আসমাত আদিবাসী সম্পর্কে লেখেন, এইসব শিল্পের মতোই আশ্চর্যজনক হচ্ছে তাদের আচার ও রীতি, যা এখনও আদিম রয়ে গেছে। 5 বছর আগেও এরা সবাই হেড হান্টিং বা ছিন্নমস্তক সংগ্রহ করত। ওখানে কম সভ্য লোকই যেতে পারত বলে তাদের মানুষখেকো আদিম আচার তখনও চলছিল। পাপুয়া নিউ গিনিকে বিশ্বব্যাপী মানুষখেকোদের দেশ হিসেবে পরিচিতি এনে দিয়েছে তা হল মাইকেল রকফেলারের 1961 সালে পাপুয়া নিউ গিনিতে অন্তর্ধানের পরে।